নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিরামিষ দিনের জন্য লাউয়ের একটি অসাধারণ রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। লাউ মূলত শীতকালীন সবজি হলেও এখন বারো মাসই লাউ পাওয়া যায়, আর এই লাউটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে শুরু করছি আজকের আমার এই রেসিপি। এর জন্য আমি একটা লাউ নিয়েছি, আর এই লাউটার আমি অর্ধেকটাই ব্যবহার করব। আর ডাল নিয়েছি, মটরের ডাল এক কাপ। লাউটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে তার মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর ওয়ান টিস্পুন তেল। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করছি। কুকারের প্রেশারটা আসলে আমি এটাকে নামিয়ে ঢাকনাটা খুলে নেব, না হলে আমার ডালটা গলে যেতে পারে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে হাফ কাপ পোস্তর বড়ি একটু লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পোস্তর বড়ির বদলে মটরের ডালের বড়ি বা বিউলির ডালের বড়িও দিতে পারেন। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। 20 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওয়ান টিস্পুন পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ছোট টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি ডালটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এর কারণ এটা যে আমি ডালটাকে ভেজাতে ভুলে গেছিলাম, তাই এই ডালটাকে আমি দু ঘন্টার জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে লাউয়ের সাথে ডালটাকেও দিয়ে দেবেন। লাউয়ের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু ডালটা আমি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছি, সেই অনুপাতেই আমি এখন নুনটা দিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কা বাটা, হাফ টিস্পুন আদা বাটা, ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টিস্পুন ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম ওয়ান থার্ড টিস্পুন হলুদের গুঁড়ো। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সাথে আমি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। লাউটাকে আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার কুকারে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ডালটা আমার অনেকটাই গলে গেছে। এই রান্নায় ডালটা একটু গোটা গোটা থাকলে এই সবজিটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। আপনারা চেষ্টা করবেন ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে, পরের দিন রান্না করবেন ডালটা। লাউটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দেওয়ার জন্য। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। দিয়ে দিলাম ওয়ান টিস্পুন চিনি। চিনিটাকে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতাটাকেও নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। নিরামিষ লাউয়ের সবজিটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি
1 টিস্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি নামিয়ে নেব লাউয়ের এই সবজিটা গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এভাবে লাউ রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে এটা আমার বিশ্বাস অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন